নমস্কার, জিরোভিশন থেকে আমি তনুশ্রী। শুরু করছি আজকের টুকরো খবর। শনিবার ভাইফোঁটার দিন গাজল ব্লকের আরজিএস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। ওই ক্লাবে কালী পুজো অনুষ্ঠিত হয়েছে। এদিন গাজলের কদুবাড়ি সংলগ্ন এলাকায় পূজা মণ্ডপ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন সংশ্লিষ্ট ক্লাবের উদ্যোক্তারা। প্রায় 100 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন, যাদের মধ্যে অধিকাংশই রয়েছেন ওই ক্লাব সদস্য। সংশ্লিষ্ট ক্লাবের সংস্কৃতি সম্পাদক গৌতম কুমার বিশ্বাস বলেন, করোনা মহামারীর কারণে এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট হয়ে পড়েছিল, তার কারণে আমরা ক্লাবের উদ্যোগে রক্তের চাহিদা মেটানোর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। গাজল থানার পুলিশের উদ্যোগে শতাধিক বয়স্ক মহিলাদের নতুন বস্ত্র বিলি করা হলো। কালী পুজো উপলক্ষে শনিবার ভাইফোঁটার দিন দুপুরে গাজল থানার আইসি রণবীর বাগের নেতৃত্বে নতুন শাড়ি বিলি কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন গাজল থানা চত্বরে 100 বেশি বয়স্ক মহিলাদের নতুন শাড়ি দেওয়া হয়েছে। তার পাশাপাশি ভাইফোঁটা উপলক্ষে বয়স্কদের মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করে গাজল থানার পুলিশ। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।